শুধু দর্শক এখন খবর করছেন বাদামিয়া মিডিয়া থেকে গিট্টু মিয়া। আসসালামু আলাইকুম, এখন বেলা 3:45, খবর করছি বাদামিয়া টেলিমিডিয়া থেকে, আমি মোহাম্মদ গিট্টু মিয়া। শুধু দর্শক, খবর শোনার আগে আমার টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দিই যাতে আপনারা খবর একটু বেশি শুনতে পারেন। হয়ে গেছে, এখন আপনারা শুনবেন সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আছে, ইংরেজদের ট্যাংরা মাছ নিয়ে ঝগড়া লেগেছে, কৃষি আবাদ কিছুদিন পরে আকাশে হতে পারে, আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাডুডু খেলা চলিতেছে, আগামী কাল থেকে সূর্য না উঠতে পারে। এবারে শুনবেন বিস্তারিত, গতকাল টাঙ্গাইল রুটে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই ব্রিজ নির্মাণের জন্য 2,500 শ্রমিক হিসেবে 2,20,532 পিঁপড়া এবং ইঞ্জিনিয়ার হিসাবে 22টি মৌমাছি জোগাড় করা হয়েছে। এতে বলা গেছে যে ব্রিজটির কাজ আগামী 200 বছরেও হবে না। এখন শুনবেন তার পরবর্তী সংবাদ, টাঙ্গাইল থেকে একটি লোক মুরগি কিনেছে, মুরগিটি কুরবানির জন্য। মুরগিটি কুরবানি দেওয়ার পর মুরগির পেট থেকে 27 টন চাউল এবং 32 মন গম পাওয়া গেছে। এতে বলা হয়েছে চাউলগুলো ধনীদের মাঝে এবং গমগুলো সাহেবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। এখন শুনবেন রাজনৈতিক সংবাদ, একটি বিড়াল ও একটি কুকুর, দুই বন্ধু। বিড়াল বলছে আমি দুধ খাবো, কুকুর বলছে আমি দুধ খাবো, দুজনের মধ্যে সংঘর্ষ লাগিয়া দুজন মারা গেছে। এতে বলা গেছে যে পুলিশ রেফারিতে ওদেরকে যে জড়িয়ে দিতে পারবে তাদেরকে 1-7 দিন ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। এবার শুনবেন কৃষি সংবাদ, তাহারপুর গ্রামে 27 বিঘা জমিতে আমন ধানের চাষ করা হয়েছে, এবার ফসল খুব ভালো, কিন্তু এবার 27 বিঘা জমিতে মাত্র 100 গ্রাম চাউল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এতে বাংলাদেশে কৃষকদের প্রচুর লাভ হবে কিন্তু জনগণের ক্ষতি হবে, ভবিষ্যতে বাংলাদেশের চাউল 2,000 টাকা কেজি হতে পারে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাত্র 50 গ্রাম চাউল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখন শুনবেন খেলার সংবাদ, খেলার সংবাদে আছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাডুডু খেলা চলিতেছে, এর মধ্যে 4-5 জনের পা ভেঙেছে এবং 6-7 জন আহত হয়েছে, তারা পরবর্তী ম্যাচে থাকতে পারবে নাকি তাও বলা যাচ্ছে না। এখন শুনবেন আবহাওয়া, আবহাওয়ার মধ্যে আছে আগামীকাল সূর্য উঠবে সকাল 10টায় এবং সূর্য অস্ত যাবে রাত 3টায়, আগামীকাল থেকে 100 বছর বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, যদি বৃষ্টি হয় তাহলে ওই বৃষ্টির পানি দিয়ে রাস্তার ঢালাই কাজ করা হবে যাতে রাস্তাটি তাড়াতাড়ি ভাঙে। আমার সংবাদ এই মুহূর্তে শেষ, আপনাদের পরবর্তী সংবাদ শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার সংবাদ শেষ করছি, কিন্তু এতক্ষণ আমাদের সামনে থাকার জন্য আপনাদের সবাইকে পুরাবাদ। আল্লাহ হাফেজ।